নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের মৌসুমটা আপনি দেখতে পাচ্ছেন, যে ওখানে দেখুন প্রচণ্ডভাবে মানে মেঘগুলো উঠছে, আর বাতাসও দেখুন ঝড় আসতে পারে। আমি নিউজে দেখছিলাম যে দুই দিন নাকি কয়দিন ধরে বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে, তো এটার লক্ষণ মনে হয় এই যে দেখুন দেখুন। আর আজকে এখানে আমার কাজ করার কথা ছিল, এখানে আমি কি করবো, এখানে তরকারির জন্য মানে শাকসবজি এখানে চাষ করবো এটা ভাবছিলাম, কিন্তু হবে না আজকে, কারণ আপনার অন্যদিকে একটু দেখুন, আসলে বৃষ্টি আসলেও ভালো। আবার যদি আমাদের বাড়ি তো কে জানি পাহাড়ের উপরে, তো এই কারণে ঝড় আসলে একটু খারাপ লাগে আর কি, ভয়ঙ্কর লাগে আমার কাছে। আর শুধু বৃষ্টি আসলেই তেমন কোনো সমস্যা নাই, আর বিদ্যুৎ চমকালে আমার খুব ভয় লাগে। তো বন্ধুরা, আমি এখন আমার ঘরগুলোকে দেখতে যাচ্ছি, কারণ প্রচুর বৃষ্টি হয়েছে, তো যদি না দেখি তাহলে ওই যে বাছর রয়েছে উনি প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হবে, এই কারণে এখন গরু দেখতে যাচ্ছি। এমন একটা পরিস্থিতিতে আছে রে ভাই, দেখুন এটা কি কোনো রাস্তা, না পশুর রাস্তা, নাকি মানুষের রাস্তা, এটা দেখেন। বৃষ্টির দিনে যে এতটাই কষ্ট এখানে হাঁটতে, যদি আমি এখন হাঁটি এখানে পড়ে যাব, দেখেন। মাই গড, ওই ওই না, কোনো রাস্তাঘাটের সুবিধা আছে নাকি কোনো কিছুর সুবিধা আছে? কিচ্ছুর সুবিধা নাই এদিকে, এরকমভাবে আমাদের চলতে হয়। আসলে বৃষ্টি আসলে সমস্যা এদিকে, আবার আপনার এই যে শীতের দিনে, শীতের দিন হলে এখানে আবার হাঁটা চলা করতে একটু ভালো আর কি। ও আচ্ছা, আমার গরুগুলো ঠিক আছে, গরু 9টা ছিল, 3টা বিক্রি করে ফেলা হয়েছে, আর মাত্র 6টা। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে প্রাকৃতিক আবহাওয়া খুবই নিষ্ঠুর ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছিল, কিন্তু এখন একটু নীরব হয়ে গেছে, তবে জানি না যে আবার বৃষ্টি আসবে কি না। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:17, তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী এপিসোডে। তো ধন্যবাদ সবাইকে।